নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য আর আপনারা দেখছেন বৈদিক কথা। আজকের বৈদিক কথায় বলবো তিল থাকার কিছু বিষয়। আপনাদের ঠোঁটের নিচে যদি কোনো তিল থাকে, কোনো ব্যক্তির ঠোঁটের নিচে কোনো তিল থাকলে সেই ব্যক্তি কিন্তু ভোগী ও বিলাসী হবেন। কোনো ব্যক্তির নাকের ডান দিকে যদি তিল থাকে সেই ব্যক্তি কিন্তু সৌভাগ্যশালী হন। ঠিক একই রকমভাবে এই তিলটি আবার যদি নাকের বাম দিকে থেকে যায় তাহলে কিন্তু সেই ব্যক্তি দুর্ভাগ্যশালী হবেন, তার দুর্ভাগ্য তার পিছু ছাড়বে না। কোনো ব্যক্তি দেখবেন গালে তিল থাকে, গালের মধ্যে তিল থাকলে সেই ব্যক্তি কিন্তু মোটেও সৌভাগ্যশালী হন না, তারা কিন্তু দরিদ্র বা দারিদ্রতার মধ্যে দিন কাটান। আবার অনেক ব্যক্তি দেখবেন চোখের মধ্যে তিল আছে, চোখের ভিতরে, চোখের ভিতরে যদি কারো তিল থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি বিদ্বান এবং দূরদৃষ্টি সম্পন্ন হন, মানে জ্ঞানী হবেন এবং দূরদৃষ্টি সম্পন্ন হবেন।